একটি ভুল বুঝাবুঝির একটি আছে, সেটা হলো আকিকা এবং ঈদের কোরবানি, ঈদ উল আজহার যে কোরবানি একসাথে করা যাবে কি না, আবার আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে কি না, এই দ্বন্দ্ব, এই দ্বিধাটা দেশে সর্বত্রই লক্ষ্য করা যায়। আমাদের কাছে এ ধরনের কথাবার্তা আসে। অবশ্যই ঈদের কোরবানির সাথে আকিকা এক করে দেওয়া যাবে। ঈদের কোরবানি আপনি একটা গরুতে 7 জন কোরবানি দিতে পারে, আপনি মাত্র একটা ভাগে না আপনি নিলেন, ওখানে আরো 6টা ভাগ রয়ে গেছে, সেখান থেকে যদি কোরবানির জন্য আপনার আকিকার জন্য 2টো ভাগ নেন, ছেলে হলে পরে, মেয়ে হলে 1 ভাগ, ছেলেদের জন্য 2 খাসি ছাগল, মেয়েদের জন্য আকিকা বলেন, কোরবানি বলেন, আর মান্নত বলেন, সবকিছুর মেয়ার মানদণ্ড হলো ছাগল, ছাগল দিয়ে মানদণ্ড, একটা গরুতে কয়টা ছাগল আছে, একটা উটে কয়টা ছাগল আছে, এগুলো ছাগল মানদণ্ড, একটা ছাগল কোরবানি কিন্তু অজিব একটা, হজে গেছেন সেখানে ওই দমেশকর যেটা করতে হয় হজের কোরবানি, সেটাও কিন্তু একটা ছাগল, ছাগল দিয়ে হলো শুরু। এখন আমাদের দেশে কোরবানি করার জন্য প্রায় গরু কিনা হয়, সেখানে ছেলে মেয়ের আকিকা যদি বাকি থাকে 2টা নাম দিয়ে দিতে পারেন, এক ছেলের জন্য, মেয়ে হলে 1টা নাম দিতে পারেন। তারপরে গোস্ত তো কোরবানির গোস্তের যে হুকুম আকিকার গোস্তের একই হুকুম, কোরবানির গোস্ত মা বাবা খেতে পারবে, আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে, আত্মীয় স্বজন খেতে পারবে, গরিব খেতে পারবে, কোরবানির গোস্ত যিনি কোরবানি দিলেন তিনি খেতে পারবেন, আত্মীয় স্বজন খেতে পারবেন, গরিবরা খেতে পারবেন। তো একই উপায়, তো সে যেটাই বলছিলাম যে আকিকা আপনার সন্তান হলো, এই সন্তানের আকিকা তো আপনি আর বছরে একবার দিচ্ছেন না, এ তো জীবনে একবার, সে একটাবার আকিকা দিতে গিয়ে এই গোস্তটা যদি পাকায়ে আপনি আত্মীয় স্বজন আর গরিব মিসকিনদেরকে যদি খাওয়ান, তাহলে এটার স্বভাব আরো বেশি এবং তারা খুশি হবে, এটা ঠিক আছে। আরেকটা ফোন অপেক্ষা করছে, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছি, এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যারা এই একবার হজ করছে তারা আর 5 বছর হজে যাইতে পারবে না। তো আমার প্রশ্ন হলো যে আমি হজ করছি এইবার, কিন্তু আমি আমার স্ত্রী এবং আমার শাশুড়ি যাদের মুহরিম হয়ে আমি যাব, তো তারা তো হজ করে নাই, তো তাদের মুহরিম হয়ে যাওয়া যাবে না? আর যদি এটা বলা হয় যে না মুহরিম হয়ে যাওয়া যাবে না, তাহলে ওরা যে আরো 5 বছর বেঁচে থাকবে এটা তো কোনো গ্যারান্টি নাই, তো ওদেরকে নিয়ে তো মুহরিম, যারা মুহরিম তো যেতে পারবে, আমার সাথে তো আমার বোন যাবে, শাশুড়ি যাবে, আমার স্ত্রী যাবে, পত্রিকায় একটা মাত্র ইশতেহার এসেছে যে একই ব্যক্তি 5 বছর পর হজ করতে হবে, এর খুঁটিনাটি বিস্তারিত আইন সংশ্লিষ্ট যে আইনগুলো এগুলো নিশ্চয়ই আছে, এটা দূতাবাস জানবে কিংবা সৌদিরা এটা বলবে কিংবা এজেন্সিগুলো জানবে, এবং নিশ্চয়ই এরকম কোন প্রভিশন থাকবে যে কোনো নারী যদি যেতে চায় তার মুহরিম একবার হজ করেছে তাকে নিতে হবে। এটা হয়তো বা যথাযথ এলাকার জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তার দ্বারা রিকমেন্ডেশন করায় যদি নেওয়া যায় যে হ্যাঁ এই লোক ওনার মুহরিম হয়ে যাচ্ছে, এ ধরনের কোনো সার্টিফিকেট যদি ভিসার সঙ্গে দেওয়া যায়, ভিসা অ্যাপ্লাই করার সময় যদি পাসপোর্টের সঙ্গে দেওয়া যায়, তাহলে হয়তো উল্লেখ করতে হবে দরখাস্তের মধ্যে আমি এত এত সালে একবার হজ করেছি, আমার প্রয়োজন নেই, কিন্তু আমার বৃদ্ধা মা যেতে চাচ্ছেন, উনি এতদিন বাঁচবেন কিনা সন্দেহ, তার সঙ্গে আমাকে অবশ্যই যেতে হয়, আমি অনুমতি চাই, সেক্ষেত্রে হয়তো ভিসা দিয়ে দেবে। এ ধরনের আইন থাকবে অবশ্যই, না থেকে পারে না, বিকল্প থাকবে। আর যেটা সেটা হলো যে সরকার যদি এটা মনে করে থাকে লোকজনের ভিড়ের কারণে মানুষ বেশি হতাহত হয়, খাওয়া দাওয়ার অভাব পড়ে যায়, বা একটি ছোট জায়গার মধ্যে এত মানুষ ঘুরে কষ্ট হয়, কষ্টের কারণে বা ওভার হয়ে গেছে সেই কারণে যদি সরকার কমাতে চায় মানুষের সুবিধার জন্য, এটা নাজায়েজ বলা যাবে না, এটা শরীয়ত সম্মত, এটা করা ঠিক আছে, এটা করা যেতে পারে। তো আরেকটা ফোন এসছে, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম মিরহাজুল কোরআন বাংলাদেশ এটা মানে কোথায় অবস্থিত, এখানে কিভাবে আমি যোগাযোগ করতে পারবো? মিনহাজুল কোরআন বাংলাদেশ, আমরা এটা মূলত আমাদের মুসলিম বিশ্বের যে শেখুল ইসলাম, যিনি গোটা মুসলিম বিশ্বে এখন শেখুল ইসলাম হিসেবে ডক্টর আল্লামা তাহিরুল কাদরী, এটা তারই প্রতিষ্ঠান, এটার আওতায় তার প্রায় 1000 খানেক প্রতিষ্ঠান আছে পাকিস্তানে এবং গোটা দুনিয়াব্যাপী আছে, কানাডাতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, অন্যান্য দেশে আছে, আরব আমিরাতে আছে, গোটা দুনিয়াব্যাপী উনি সফর করছেন, এবং আমাদের বাংলাদেশি হয়তো বা অনেক পরে ওনার সাথে ওনার এটাকে আমরা পেয়েছি,
তো আমাদের দেশে এটার মূল চিটাভঙ্গি আছে। আমাদের পিএইচপির মালিক আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব, তিনি এটার প্রধান বাংলাদেশের চিটাভঙ্গের পিএইচপির মালিক, যিনি আমাদের এই অনুষ্ঠানটাকে যিনি আমাদের দিয়েছেন ব্যবস্থা করে, উনি এটার মালিক। এবং ঢাকায় সম্ভবত এটার হতে যাচ্ছে কোন ব্যবস্থা, ঢাকায় হতে যাচ্ছে, আপনি জানতে পারবেন কিছুদিন পরেই হয়তোবা। যে আরেকটা ফোন নিয়ে কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।